खूब धुनिया मॉडल हॉस्पिटल आमी बनाम खूब धुनिया आमी एखन मॉडल हॉस्पिटल राइजर कारणे निर्माण करी आरो तार लगे लगे आजी जेने के स्कूलर फील यात कोनो बाउंडरी वाल नाय गैलरी नाय एको नाय आमी तेने के ए सिरांग परिषदीय समष्टिर भितरत 10 কোটি টাকা খরচ করি আমি এখন নতুন স্টেডিয়াম আমি নির্মাণ করিম যাতে আমার লড়া সোয়ালী বিলাকে খেলাধুলা করিব পারে তার লগে লগে রাইজ মই আপোনালোকক প্রতিশ্রুতি দিছো যে এই সিরাং পরিষদীয় নির্বাচনত আমার যেটো এলাকা আছে এই এলাকার ভিতৰত আমি এখন সরকারি কলেজও আমি আপোনালোকৰ বাবে ইয়াত প্রতিষ্ঠা করি এখন গভর্নমেন্ট কলেজও কোকরাজারত যেনেকে কোকরাজার গভর্নমেন্ট কলেজ আছে তেনেকে আমি ইয়াতো এখন গভর্নমেন্ট কলেজ আমি বনাম মেয়াদি পট্টা পাব মাটি কিনা বেচার অনুমতি পাব পঞ্চায়েত রাজ ব্যবস্থার জৰিয়তে জব কার্ডৰ অধিকার আপোনালোকে পাব প্রত্যেক গৰাকী আই মাতৃয়ে বিধবা আই মাতৃয়ে পেনশন পাব প্রত্যেকজন 60 বছৰৰ ওপৰৰ ব্যক্তিয়ে পেনশন পাব অরুণোদয় আসনির জৰিয়তে 16,000 পৰিয়ালে মাহত 830 টকাকৈ বেংকত লাভ কৰিব প্রত্যেক মাহত 830 টকা চৰকাৰ পাহিব 16,000 পৰিয়ালৰ ওচৰলৈকে আৰু তাৰ লগে লগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমি যি সকলে পাব লাগে সকলকে দিম আর এতকাও কোনেও খাব নোৱাৰিব তার ব্যবস্থাও আমি গ্রহণ করি কোনেও টকা খাব নোৱাৰিব অসমত এইবিলাক টকা পয়সা খোৱা কেতিয়াবাই বন্ধ হৈ গল এই বিটিসি অঞ্চলটোহে বিপিএফে এইবিলাক কৰি কৰি মানুহক লুণ্ঠন কৰি আছিল এতিয়া বিপিএফে কাক পাঠিয়ে দিছে কি দিছে মই ইমানলৈকে নাযাও কিন্তু এটা কথা ক্লিয়ার এইবার বিটিসি রাই জুলাই আহিছে আগতে এনেকে ইলেকশন হয় নেকি বিটিসি আগতে হয় জানো ইমান ফুটি ফাটা করে কেতিয়াবা ইলেকশন হয় জানো কংগ্রেসের দিনত যিমান বিটিসির ইলেকশন হল কারো কোনো মানুহে ফুটি ফাটা করে ভোট দিব পৰা নাই কিন্তু আজি বিজেপির দিনত প্রথম ইলেকশন আর বিটিসি বাসী রাইজে আনন্দরে সৈতে ভোট গ্রহণের বাবে ক্যাম্পেইনিং করেছে ভোট দিছে মনত কোনো ভয় আর সন্ত্রাস নাই কারণ নরেন্দ্র মোদি ডাঙরিয়ায় বিটিসিলৈ শান্তি আনিলে যিবিলাকে বন্দুক লৈ ঘুরি ফুরিছিল বন্দুকবিলাক সরকারে লৈ ললে আৰু লৰাবিলাকক মাকৰ ঘৰলৈকে পঠিয়াই দিলে বন্দুক কিন্তু তেওঁলোকৰ লগত নাই এতিয়া বন্দুক সব আমাৰ ওচৰত চৰকাৰৰ ওচৰত জমা দিলে অৰ্থাৎ আজি বিটিসিত আমি এক শান্তিৰ পৰিৱেশ নিৰ্মাণ কৰিবলৈ সক্ষম হলো 1985 চনৰ পিছত যিসকল ইয়াতে বয়োজ্যেষ্ঠ মানুহ আছে তেওঁলোকে মনত পেলাব যে 85 চনৰ পিছত আজিলৈকে কোনো মানুহে ভাল কৰি ফুটি ফাটা কৰিব পৰা নাছিলে সদায় মনত ভয় ভয় লাগি থাকে সদায় মনত ভয় লাগে কিন্তু এইবাৰে প্ৰথম বিটিসি ইলেকশন মানুহে মুকলি মনেৰে ওলাই আহিছে কোনো ভয় নাই কোনো শংকা নাই কাৰণ নৰেন্দ্ৰ মোদী আছে আমি ভয় খাবলগীয়া একো কথা নাই এইবাৰ কাৰোবাৰ ভয় আছে নেকি এইবার উল্টায় আপোনালোকক খানা খুৱাইছে আগতে বন্দুক দেখুৱাই ভোট লৈছিল এবার খানা খুৱাবলগীয়া হৈছে হয় নে নহয় তাৰমানে পৰিৱেশটো কিমান সলনি হল চাওকচোন আগতে যে আপোনালোকৰ ইয়াতে বিপিএফৰ উঠিছে চৰাইগ্ৰা সেইবুলি কলেতো মানুহৰ বুকুখন নোহোৱাই হৈ যায় এতিয়া সেই চৰাইগ্ৰাই আপোনালোকক হাত জোৰ কৰি ভোট খুজি আছে হয় নে নহয় কওক এইবিলাক যাদু হয় নে নহয় যি মানুহে আগত এনেকে কত কি টিভির ফুটেজতে ঢাক 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 লগাই দিয়ে এতিয়া সব মানুহ ঘরের মানুষ ঘরত গুছি গল আর যিকেজনে ইলেকশন উঠিছে রাইজক নমস্কার করে করে ভোট খুঁজি আছে নরেন্দ্র মোদীর কামাল হয় নয় কক আপনার
আজি কারোবার খা আসলে যাক নাম আপনাদের আগত শুনে বিদায় চড়াইগ্রা কিবা কিবি কিমান নাম আসলে এতিয়া যখন ইলেকশন উঠিছে সবে রাইজক নমস্কার করে আছে যে রাইজ মোক ভোট দিব। আগত হলে কি হল এই ভোট দিবি দে নহলে কালি দেখা যাব বাজার হয়নে হয়নে নহয়। কিন্তু আজি পরিবেশ সলনি হল, মানুহে নাচিছেও সেলফি উঠিছে ফুটিও করেছে দুই চারিটার ভাগ্যত খানাও পড়িছে হয়নে নহয়। এই পরিবেশ কোনে আনিলে বিটিসি? কেবল মাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ভারতীয় জনতা পার্টি। জাদু জাদু লাগে এই যে বিটিসিত মই থিয় হই এনেকে যে আপনার আগত ইলেকশনের মিটিং করিম। মূর ছোৱালীবিলাকে কোচ রাজবংশী ছোৱালীবিলাকে আদিবাসী ছোৱালীবিলাকে বঙালী ছোৱালীবিলাকে অসমীয়া ছোৱালীবিলাকে ইয়াতে নাচিব এনেকুৱা দিন কেতিয়াবা আহার কথা কোনবাই আমি ভাবিছিলো জানো? কারোবার মনত সবেতো ভাবিছিল এই বিটিসিত আর কিছু নহব, যদি পার গুৱাহাটীত গুছি যা, যদি পার শিলিগুড়ি গুছি যা, নোৱার যদি ইয়াতে তলমূল করে যেনে তেনে জীবনটো লৈ চলি থাক, এইটোৱে আছিল না নাই ব্যবস্থা? কিন্তু আজি বিজেপিয়ে আর নরেন্দ্র মোদিয়ে যি কাম করিলে সেই কাম যোৱা কালিলৈকে কোনেও ভাবিবই পৰা নাছে। যোৱা পৰহি দিনা ওদালগুৰি টাউনত মই আর দিলীপ শইকীয়া 10 কিলোমিটার খোজ কাঢ়িছিল, রাইজ ওলাই আহিলে, যি মৰম দেখুৱালে বেলেগ কথা। প্ৰচেছনৰ পিছত এজনে মোক কৈছে যে এনেকুৱাও যে প্ৰচেছন ওদালগুৰিত হ'ব পাৰে, ফুটি ফাটা গান বাজানা এইবিলাকতো আমি পাহৰি গৈছিলোঁ। কেতিয়াবা যে বিটিসিত এনেকুৱা দিন ঘূৰি আহিব আমি কল্পনাও কৰা নাছিল। আজি নৰেন্দ্ৰ মোদী ডাঙৰিয়াৰ কাৰণে বিটিসিলৈ শান্তি ঘূৰি আহিলে, শান্তিৰ পিছত এইবার আমাক প্রগতি লাগে, এইবার আমাক উন্নতি লাগে, এইবার আমাক বিকাশ লাগে। আর দুখিয়া মানুহে সরকারি আসনির সুবিধা পাব লাগিব, সেই অধিকার আমাক ঘুরাই লাগে, মাটির অধিকার আমাক লাগে, যাতে বিটিসিত কোনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক না থাকে, সম অধিকার আর সম মর্যাদার উপর এখন যাতে সরকার আমি নির্মাণ করব পারো। শ্রদ্ধার রাইজ, মূর লড়া ছোৱালীর ভবিষ্যতের বাবে আর মূর বিটিসির ভবিষ্যতের বাবে আপনালোকে এবার বিজেপি দলক ভোট দিও। বিপিএফক চালো তিনিবার, বিজেপিক চাওক একবার, একবার চাওক আপনালোকে, বিটিসির জীবনলৈ পরিবর্তন আহিব, আই মাতৃ সকলের মুখত হাহি বিৰিঙিব আর লড়া ছোৱালীয়ে এটা নতুন জীবন পাব। অরুণোদয়, অরুন্ধতি, কনকলতা মহিলা সবলীকরণ আসনি, আত্মসহায়ক গোট সকলে 50,000 কৈ পাব, দুখিয়া পরিয়ালে মাহত 830 টাকা পাব, 35 কেজি চাউল 35 কেজিয়েই পাব, বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন সকলবিলাক সুবিধা রাইজর ওসরত উপলব্ধ হব, হয়নে? আমি বিটিসি, এই নতুন বিটিসির বাবে এইবার আমি 10 তারিখে ভোটদান করিব লাগিব। মই রাইজক পুনর এবার ধন্যবাদ জানাইছো যে আজি আপনালোকে এই সভালৈ আহি আমার যি মনোবল বৃদ্ধি করিলে তার বাবে মই আপনালোকক ধন্যবাদ জানাইছো। লগতে আমার শিলারাই ডেভেলপমেন্ট ফ্রন্টর ফরাম 80 বছর হয়েছে আজিলেকে পোৱা নাই। আচ্ছা কোন কোন বয়সস্থ মানুহে পেনশন পোৱা নাই হাত ডাঙকছ? বাবা তয়ো পোৱা নাই, আই আপুনি পোৱা নাই পেনশন? কোনোৱে পোৱা নাই? আচ্ছা যাকে পাইছে সিহতি ঘোষ দি পাইছে না ঘোষ নিদিয়াক পাইছে?
পাওয়াই নাই আপনালোকে চিন্তা করক বহ বহ মা বহ পাবি এটা মই করাই দিম পোয়ার ব্যবস্থা করাই দিম সুভাষ এই আবু সকল জি সকলে পেনশন নাই পোয়া সবরে লিস্টখন বনাই লো আমার বুথৰ সভাপতিক আপনালোকে লিস্টখন দি দিব রে জুনে জুনে পেনশন পোয়া নাই ঠিক আছে আপনালোকে দি দিব মই গুটেখিনি পোয়ার ব্যবস্থা করাই দিম এনেকে নহব জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম এনেকে লাগিব দম লাগিব এতিয়া বুঝি পালে নে নাই আমি যিবিলাকে সরকারি মাটিত ইয়াতে বাস করে আছো মেডিপত্তা পাইছো নেকি পোয়া নাই পাইছে নেকি মেডিপত্তা পাইছে নেকি আর যার নিজের মাটি আছে কাবাক বিক্রি করিব খুজিলে বা কিনিব খুজিলে পারমিশন দিয়ে নে নিদিয়ে দিয়ে নে নিদিয়ে চক আপোনালোকে অকণমান মনত এতিয়া এক মিনিট সময় নিজকে নিজে সুধকছো যে আমার জব কার্ড থাকে ভিসিডিসির ওসর আমি হিসাব নাপাও সরকারে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পঠিয়াইছে আমি ঘর নাপাও চাউল আমার কারণে 35 কেজি পঠিয়াইছে আমি পাও 25 কেজি বৃদ্ধ পেনশন বিধবা পেনশনও বহুত মানুহে নোপোয়াকৈ আছে হয়নে মই ঠিকে কৈছো নে নাই আৰু তাৰ লগত মই মাটিৰ চৰকাৰী ভূমিত বাস কৰি আছো আজি 15 বছৰে বিটিচি চৰকাৰে মোক ম্যাদি পট্টা নিদিলে ঠিক কৈছো আৰু যাৰ নিজৰ মাটি বাৰী অলপমান আছে তাক বিক্রিও করিব নিদিয়ে কিনিব নিদিয়ে আমার কোনো মাটির উপরত আমার কোনো অধিকার নাই হয় না নহয় এতিয়া এই কথাখিনি যদি আমি চাও তেতিয়া আমার কেনেকুয়া লাগিব তার মানে বিটিসি যিখন সরকার আছে তেওঁলোকে সমানে মানুহক সুয়া নাই তেওঁলোকে আমাক দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখি থৈ দিছে হয় না নহয় হয় না আৰু কিবা কলে এইটো ভয় দেখুৱাই দিয়ে হয়নে তো এনেকে কৰি 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 আজি এই বিটিসি অঞ্চলৰ ৰাইজক তেওঁলোকে মন ভাঙি পেলালে যে ইয়াত আৰু লাভ নাই একো লাভ নাই যেনেকে আছো তেনেকে চলি থাক আৰু হয় নহয় ইয়াতো প্ৰতিবাদ কৰিব কোনেও নোৱাৰে কোনোবাই ডিচি কোৰ্টত ঘেৰাও কৰিব পাৰিব নেকি কোনোবা ওলাই যাব পাৰিব নেকি আরে মিটিংতে আহিব নিদিয়ে আর তো ধর্ণা আন্দোলন করা বেলেগ কথা হয় না নহয় এতিয়া এওঁলোকে এইকেইদিন খানা খুৱাই আছে বিপিএফ বিলাকে এই যে খানা খুৱাই আছে এই খানার পয়সাটো কোর পৰা আহিছে কোনে উত্তর দিব পাৰিব মোক কওকচোন কোর পৰা আহিছে এই পয়সাটো কোর পৰা আহিছে আমার যে 10 কেজি কৈ চাউল কাটি রাখিলে আমার যে জব কার্ড বিলাক কাঢ়ি রাখিলে ঘর পালে যে আমার পৰা 20-25 হাজার টাকা লুটি লুটি লৈ গল এই টাকা বিলাকে যদি 1 কোটি কামাইছে ইলেকশনের সময় 10 লাখ খানা খোয়াবর কারণে দি দিছে তার মানে যি খানা খুয়াইছে সেই খানার টকার মালিক কিন্তু আমি হে আপনার হে আপনার তেওঁলোকৰ পয়সা নহয় পয়সা আপনার কারণ আপনার পৰা কাটি কাটি তেওঁলোকে আজি লুণ্ঠন করে আছে সেইকাৰণে রাইজ মই কওঁ ভোটটো আপনাদের বিজেপিক দিবই কিন্তু বিপিএফ বিলাকে খানা খুৱালে খানা খাই দিব কারণ আপনার হে টকা আপনার টকা আপনার খুৱাইছে তো খাই দিব হয় না নহয় টকার মালিক কোন টকার মালিক আপনার হয় না নহয় হয় না নহয় তেতিয়ালে খানা খুৱাত একো না যায় খানাটো খাই লম ঠিকছে নিরামিষ দিলে নাখাও বলে কব যে নিরামিষ নাখাও যাতে অল্প বেশি পয়সা উলাই যায় বুঝলে বলে আমাক ভাল করে খানা দিব লাগিব আমি ইয়াত গাঁওখনের ভোট দি দিম আর ইলেকশন আহিলে এটাও ভোট নিদিব কারণ যি খানা খুয়ালে সেই খানা খুয়া টকা বিলাকৰো মালিক আপোনালোক তেওঁলোক নহয়
মালিক আপোনালোক গটিকে মালিকক খানা খোৱালে মালিকে খানা খাই বহি থাকিব লাগে কিন্তু ভোটটো কোন দিব লাগিব ভোট কোন সিনাত দিব লাগিব কোন সিনাত দিব লাগিব হাই 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 পদুম ফুলর পাহি পাহি ভোট দিম হাই হাই হয় না অলপ ভয়েস তো কম আছে নেকি না সবে কইছে দুই এজনে কোয়া নাই নেকি আচ্ছা ঠিক আছে মূলগত একেলগে সবে কব নরেন্দ্র মোদী আরো জোর লাগিব মোদী তো কোকরাঝারত নাই মোদী দিল্লিত হে আছে হয় না নহয় মোদী এটো শুনিব লাগিব নরেন্দ্র মোদী হ্যাঁ এতিয়া হয়েছে আরো অলপমান লাগিব নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ভারত মাতা কে ভারত মাতা কে এতিয়া ভাল লাগিছে এতিয়া মিটিং মিটিং লাগিছে এতিয়া রাইজে বুঝি পাইছে হয় না নহয় রাইজ টেঙা আম বজারত এবার বিক্রি করিব পারে হাগ্রামা মহিলারিয়ে তিনিবার তিনিবার টঙা আম টেঙা আম বিক্রি করে দিলে হয় না কথাটো তার আগত জয় শ্রীরাম ঠিক আছে এতিয়া আমি কি করিম বিজেপিক তো আমি ভোট দিম কিন্তু বিজেপিক ভোট দিয়ার পিছত রাইজর কি উপকার হব সেইটো আমি জানিব লাগিব ভারতীয় জনতা পার্টিয়ে আমি এখন এই নির্বাচনের ঘোষণা পত্র রাইজর ওসরত আমি দিছো আমি তাত কি লিখিছো যে যেতিয়া কোকরাঝারত বিজেপির সরকার হব মাটি কিনা বেচার পারমিশন 15 দিনের ভিতর দিবই লাগিব স্পষ্ট কথা 15 দিনের ভিতর আজি যদি অ্যাপ্লিকেশন করছো 15 দিনের ভিতর আমাক মাটি কিনা বেচার পারমিশন দিব লাগিব আমি যাকে খাস মাটিত আছো সরকারি মাটিত আছো আমাক বিজেপি সরকারে আপনার প্রতিশ্রুতি দিছে যে প্রত্যেক গৰাকী ব্যক্তিক মেডি পট্টা দিয়া হব 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 একদম ক্লিয়ার কথা সর্দার রাইজ মাটির উপর যদি আমার অধিকার নহয় সদায় আমি বিটিসিত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকিব লাগিব আর যদি আমি বিটিসিত সমান অধিকার বিচার সমান মর্যাদা যদি বিচার আর সচাকয়ে আমি যাতে প্রথম শ্রেণীর নাগরিক হয়ে থাকিব পারু তেতিয়াহলে প্রথম লাগিব আমাক মাটির অধিকার আর বিজেপি দলে রাইজক প্রতিশ্রুতি দিছে যে সরকারি খাস ল্যান্ডত বহি থকা প্রত্যেক গৰাকী পরিয়ালৰ হাতত মেডি পট্টা তুলি দিয়া হব সে আমার প্রতিশ্রুতি সর্দার রাইজ ভিসিডিসি বিলাক যেতিয়ালৈকে থাকিব আপোনালোকে জব কার্ডৰ পয়সা কেতিয়াও নাপাও সেইকাৰণে বিজেপিয়ে কি কৈছে এই ভিসিডিসি বিলাক মানস নদীত পেলাই দিব লাগিব বুঝি পালে না আর ভিসিডিসির স্থানত আমি পঞ্চায়েতী রাজ ব্যবস্থা আনিব লাগিব গাঁও পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত জিলা পরিষদ আর গাঁও পঞ্চায়েতত আমার নিজের প্রতিনিধি আমি নির্বাচন করিম আর সরকারি আসনি বিলাক দুখিয়া দরিদ্র লোকর মাজত আমি বিতরণ করি আপনার ভিসিডিসি লাগে না পঞ্চায়েত লাগে ভিসিডিসি লাগে না পঞ্চায়েত লাগে আমাক পঞ্চায়েত লাগিব তাকো হাগ্রামার পকেটত থাকা পঞ্চায়েত নহয় ভোট দি জিকুয়া ইলেক্টেড পঞ্চায়েত আমাক লাগিব নির্বাচিত পঞ্চায়েত আমাক লাগিব হয় না নহয় আৰু আমি চাউল 35 কেজি কৈ পাব লাগিব সরকারে আমাক বিনামূলীয়া 35 কেজি কৈ চাউল দিছে কোনো দোকানিয়ে 10 কেজি কাটি রাখিব বিজেপি সরকারের দিনত নোৱাৰিব সেই অনুমতি দিয়া নহব রাইজে পুরা 35 কেজি চাউল পাব লাগিব লাগিব না নাই
লাগিবনে নাই এই চিৰাং সমষ্টিত আমাৰ মন্ত্ৰী যোগেন মহান নাঙৰিয়া বিভিন্ন গাঁৱত গৈছে পিডব্লিউডি ডিপাৰ্টমেণ্টত আমি দুইজনে মন্ত্ৰী ময়ো মন্ত্ৰী যোগেন মহান নাঙৰিয়াও মন্ত্ৰী তেখেতে মোক কৈছে যে ইয়াৰ গাঁৱৰ ৰাস্তাবিলাকৰ অৱস্থা নাই একেবাৰে ৰাস্তা বেয়া হৈ আছে ৰাস্তা ভাল হৈ আছে নে বেয়া হৈ আছে বেয়া হৈ আছে নে ভাল হৈ আছে আমি আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছো যে এই চিৰাং এম চি এল এ সমষ্টিত আমি প্ৰথম বছৰতে 100 কিলোমিটাৰ ৰাস্তা আমি পকীকৰণ কৰিম এই প্ৰতিশ্ৰুতি আমি আপোনালোকক দিছো 100 কিলোমিটাৰ আপোনালোকে লিষ্ট বনাব কোন গাঁৱত ৰাস্তা লাগিব কোন জাগাত ৰাস্তা ভাঙি গৈছে নতুনকৈ বনাব লাগিব অলক বসুমতাৰ ওচৰত আপোনালোকে লিষ্ট দিব আমি 100 কিলোমিটাৰ ৰাস্তা আমি সুন্দৰ কৰি বনাই দিম তাৰ উপৰিও